السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মসজিদে হারামের খুতবা সংক্ষিপ্তভাবে বাংলা ভাষায় উপস্থাপন করার জন্য আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক প্রদান করেছেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করছি যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত লাইভ দেখে থাকেন এবং আমাদের অডিও পরবর্তীতে শোনেন আল্লাহবুল্লাহ আলমিন আমাদের সকলকে দুনিয়া এবং আখেরাতের যাবতীয় ও কল্যাণ থেকে হেফাজত করে আমাদেরকে দুনিয়া এবং আখেরাত উত্তম কল্যাণ দান করুন আল্লাহম্ম আমিন সম্মানিত দর্শক ভয়া বন্ধুগণ আজ মসজিদুল হারামে ক্ষুব্ধ প্রদান করেন ফজিরাত শেখ সোয়াল আবদুল্লাহ হম হাফিজাহুল্লাহ তিনি অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে তিনি আজ তার বক্তব্য উপস্থাপন করেছেন তার বক্তব্যের বিষয় ছিল বৃষ্টি আল্লাহ রবুল্লাহ আলমিনের মহান একটি নিয়ামত এবং এই সময় আমরা যে সকল কাজ করে থাকি বিশেষভাবে আমরা যারা বৃষ্টির পর বা বৃষ্টির সময়কালীন ভ্রমণ করে থাকি সে বিষয়েও তিনি বেশ বেশ কিছু নির্দেশনা প্রদান করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন আজকের ক্ষুদ বা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সম্মানিত প্রিয় দর্শক ভাই বন্ধুগণ আমরা জানি যে আজ পহেলা জানুয়ারি দু হাজার একুশ ইংরেজি সে মোতাবেক সতেরোই জমায়দ আল উলা চোদ্দশো বিয়াল্লিশ ইজিরি আমাদের মাস থেকে আরও একটি বৎসর অতিবাহিত হয়ে গিয়েছে আমাদের কালের আমাদের যে জীবন রয়েছে সেই জীবন থেকে একটি বৎসর অতিবাহিত হয়ে গেল আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে যেন আমাদের পরবর্তী জীবনে আমাদের যে হায়াত রয়েছে সেখান সেখানে যেন আমরা আল্লাহরবুল্লাহ আলমিনের আনুগত্য আমলে সহলেখ করতে পারি আল্লাহরুবুল্লাহ আলমিন যেন আমাদেরকে তৌফিক প্রদান করেন আল্লাহ আমিন সম্মানিত ভাই বন্ধুগণ সম্মানিত খতিব সাহেব তার বক্তব্যের শুরুতেই আমাদেরকে তাক্য অর্জনের জন্য তিনি উপদেশ প্রদান করেছেন এরপর তিনি তার মূল যে বক্তব্যের বিষয় যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের উপর যে রহমত প্রেরণ করেন আমাদের উপর যে বৃষ্টি বর্ষণ করেন এটি যে আল্লাহ রবুল্লাহ আলমিনের মহান একটি নিয়ামা সে বিষয়ে তিনি আলোকপাত করেছেন তিনি বলছেন যে পানি এক আশ্চর্য এক সৃষ্টি আল্লাহ রবুল্লাহ আলমিনের এমন একটি সৃষ্টি যে এই পানির এটি খুবই সস্তাভাবে আল্লাহরবুল্লা আলমিন আমাদের কাছে করে দিয়েছেন আমরা চাইলেই পানি পাই কিন্তু যখন এটি পাওয়া না যায় এটি খুবই দামি একটি বস্তুতে রূপান্তরিত হয় এর স্বাভাবিক কোনো রং গন্ধ বা এর যে বিশেষ স্বাদ বললে বলা চলে যে এর বিশেষ কোনো গুণাবলী নেই অর্থাৎ আল্লাহ রব আলিন একে এমনভাবে সৃষ্টি করেছেন একটি আশ্চর্য বিষয় একটি আশ্চর্য পদার্থ বলতে পারি এটিকে সময় খতিব সাহেব বলছেন যে আলমা ও আজি হ্যাঁ এটি অত্যন্ত আশ্চর্য একটি বিষয় এর আল্লাহ রব আলিন এটি আমাদের জন্য সৃষ্টি করেছেন এবং আমরা চাইলেই এই পানিকে আমরা ব্যবহার করছি এই পানি আল্লাহ রবুল্লা আলমী আমাদের জন্য সুমিষ্ট করেছেন এবং এর দ্বারা আমরা নানা বিধি উপকার অর্জন করতে পারি তবে আবার পানি যখন আমাদের বিরুদ্ধেও কখনো কখনো আল্লাহ রবাহ আলম একে ব্যবহার করেছেন আমরা জানি যে যখন প্রবল বৃষ্টি হয় পানি যখন অধিক হারে বেড়ে যায় আবার পানি যখন তার স্রোতে তার গতিতে সামনের দিকে ধাবিত হয় তখন সে তার সামনে যা কিছু পায় তা কিছুকে নিয়েই সে একটি ধ্বংসে পতিত হয় বা সব কিছুকেই সে ধ্বংস করে ফেলে আবার যখন এই পানি মানুষের কাছে কমে যায় মানুষ যখন পানি থেকে অনেক দূরে সরে আসে বা মানুষ পানির যখন তাদের সহজ কোনো বস্তু বস্তু না হয় পানি যখন তাদের কাছে কঠিন বস্তুতে রূপান্তরিত হয় তখন মানুষের জীবন কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে দিকে যায় ধাবিত হয় আল্লাহর ব্লা আলামিন কোনে খে রেমে বলছেন উল আরো তুম ইন বা হ্যাঁ হুকুম র থামেয়া তি হুকুম বিমা ইম্ মাইন যে তোমরা কি মনে করছো যখন আল্লাহর ব্লা আলামিন পানি এই পানিকে মাটির অতীব গভীরে নিয়ে যাবে তখন এই পানিকে তোমাদের জন্য কে উত্তোলন করে দিবে। অর্থাৎ আল্লাহর ব্লা আলামিন যদি আমাদের জন্য এই পানিকে সহজ করে না দেন আমরা যদি মাটি থেকে এই পানি তুলতে না পারি আর আল্লাহ রবুল্লা আলমিন যদি এই পানিকে মাটির গভীর থেকে গভীরে নিয়ে যান তাহলে এই পানি ব্যবহার করার জন্য যে সক্ষমতা সেই সক্ষমতা আমাদের থাকবে না অর্থাৎ আল্লাহ রবুল্লাহ আলমিনই কেবলমাত্র আমাদেরকে এই পানি দিয়ে থাকেন আল্লাহ রবুল্লাহ আলমিন যদি চান এই পানিকে তিনি নিয়ে যাবেন তাহলে মানুষের জন্য কোন সৃষ্টির জন্য সেই ক্ষমতা নেই যে মানুষ বা সৃষ্টি সেই পানিকে সে আবার মাটির অতল গভীর থেকে সে নিয়ে আসতে পারবে আল্লাহ রব্লাহ আলেমিনের কথাই বলছেন উল আর ইন আস বাহামা উকুম গৌর ফ্যামে মাইন তাহলে অবশ্য আমাদেরকে শুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ রব্লাহ আল আমাদের জন্য আমাদের ব্যবহারের জন্য সুমিষ্ট দান করেছেন এর মাধ্যমে গবাদি পশু আমাদের চাষাবাদ খামা সব কিছু হয়ে থাকে সমস্ত সাহেব অনেকগুলো আয়াত উল্লেখ করবেন এ বিষয়ে তো আমাদের মূল বিষয় হলো এটাই যে আল্লাহর ব্লা আলমিন আমাদেরকে এই পানি দান করেছেন সুতরাং এর হক আমাদের গাদায় করতে হবে এরপর সমস্ত খদিফ সাহেব আরও একটি আয়াত উল্লেখ করছেন আল্লাহ রব্লাহ আলমিন বলছেন আফারি তুমুল মা আল্লে দি তা শ্রবণ অ্যাং তুম অ্যাং জেল তুমু হুমিন আল মুজলি আম নাহানুল মুংজিলুন লেবু নে শ্যা উজা আল না উজা যা ফেলা উলাতে করুন আল্লাহর আলমিন বলছেন যে তোমরা কি একটু চিন্তা ভাবনা করে দেখো না তোমরা যে পানি পান করছো আফারাআইতুমুল মা আল্লাযী تَشْرَبُونَ আ আনতুম আনযালতুমূহু মিনাল মুযনি আম নাহনু আল মুনযিলুন যে এই পানি বৃষ্টি মেঘমালা থেকে কে বর্ষণ করছে এই বৃষ্টিমালা কে কে বর্ষণ করছে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাহনুল মুনযিলুন আমরা এই বৃষ্টিকে আসমান থেকে বর্ষণ করছি লাউ নাশা উজাআলনাহু যা আল্লাহ রবুল্লাহ আলামিন বলছেন যে আমি যদি চাই আমরা যদি চাই তাহলে এই বৃষ্টির পানিকে লবানাক্ত করে দিতে পারি ফালে হুলে আতাস এরপরও কি তোমরা সুক্রিয়া আদায় করবে না অর্থাৎ আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য বৃষ্টির পানিকে সমিষ্ট করেছেন সুতরাং আমাদেরকে শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ রবুল আলামিনের শুক্রিয়া জ্ঞাপন করতে হবে যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের জন্য পানিকে সমিষ্ট করেছেন আল্লাহ আল্লাহাম সমিত হজিব সাহেব বলছেন যে কোরআন খেরিম এর মধ্যে আল্লাহর রবুল্লাহ আলমিন পানির পানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামাহ বিশেষ করে বৃষ্টির কথা আল্লাহ রবুল্লাহ আলমিন ষাট জায়গার চেয়েও বেশি জায়গায় তিনি উল্লেখ করেছেন কিভাবে আল্লাহ রবুল্লাহ বৃষ্টি প্রদান করেন বৃষ্টির পূর্বে যে শীতল বাতাস আল্লাহ রবুল্লাহ আলামিন প্রেরণ করে থাকেন এবং এর মাধ্যমে আমাদের যে বিশেষ বিশাল উপকারিতা রয়েছে এ সকল বিষয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন কোন উল্লেখ করেছেন তিনি বলছেন সমাদ হদিফ সাহেব যে আল্লাহ রব আলমীর কোরআনে কেরিম অনেক জায়গায় এই আয়াতের কথা তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলছেন যে এই পানির মধ্যে এই বৃষ্টির মধ্যে আমাদের জন্য নানাবিধি উপকারিতা রয়েছে আর এখানে আর এই পানি এই পানির মধ্যে আমাদের জন্য নানাবিধি উপকারের মধ্যে আমরা এই পানি বক্ষণ করছি এই পানির উপরে আমরা চলাচল করছি এরপর তিনি একটি আয়াত উল্লেখ করছেন ইন্ন তখন হামাল না কুমফিল জারিয়া লি জা আল এ হ্যাঁ ওয়া আ ইয়া অর্থাৎ এখানে একটি ঘটনা উল্লেখ করা হচ্ছে যে নু আলেহ সালতুস সালাম যখন তার অনুসারীদেরকে নিয়ে তিনি সাফিনাতে উঠছিলেন তখন তখনকে কথা আল্লাহ র ব্লালাম বলছেন যে যখন পানি তার নির্দিষ্ট যে সীমা রেখা ছিল সেই সীমা রেখা থেকে অনেক উপরে উঠে গিয়েছিল তখন আল্লাহ রবাহিনে যারা সঙ্গী সাথে ছিলেন তাদেরকে সে সাফিনার মধ্যে তিনি উঠিয়েছিলেন তিনি তখন বহন করেছিলেন যাতে পরবর্তীদের জন্য আমাদের জন্য যাতে সেটি একটি উপদেশ এবং স্মরণিকা হয়ে থাকে আমরা যেন সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারি এবার সময় তখন সাহেব বলছেন যে আল্লাহরবুল্লাহ আলমিন এই বৃষ্টির মাধ্যমে আমরা যে জমিনে বসবাস করি এই জমিনকে সৌন্দর্য মণ্ডিতে করেন যখন বৃষ্টি পতিত হয় বৃষ্টি হয় তখন আমাদের চারপাশ সবুজ শ্যামল সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয় এবং যে গাছগাছালিগুলো রয়েছে সেগুলো সবুজ শ্যামল হয়ে ওঠে এবং গাছগাছালির মধ্যে নানাবিধি ফল ফসল সেখানের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون الرب العالمين بلتن أمن خلق السماوات والأرض পূর্বের আয়াতের সাথে আল্লাহ রবুল আলমিন সবচেয়ে শ্রেষ্ঠ তিনি সবচেয়ে মহান যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তিনি আসমান থেকে আকাশ থেকে আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন বাহজা আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে এই বৃষ্টির মাধ্যমে আমি তোমাদের জন্য মনোরম সুন্দর বাগান সৃষ্টি করেছি ওটা আমাদের ফসল খেত। বিভিন্ন ধরনের ফসল আল্লাহরুল্লাহ আলমিন এই বৃষ্টির মাধ্যমে আমাদের জন্য সৃষ্টি করেছেন এরপর আল্লাহ রুবুল্লাহ আলমিন বলছেন তোমরা এই গাছ কখনোই সৃষ্টি করতে পারতে না এই গাছ কখনোই তোমরা জমিন থেকে বের করতে পারতে না বরং আল্লাহরবুল্লাহ আলমিন তিনি সৃষ্টি করেছেন

এরপর আল্লাহব্লাহ আলমিন বলছেন হুয়াল্লেভিয়াংসেলমিনের শ্যামা ইমা আল্লাহ কুমিনু শারফ অমিনু শাহরুন ফি হেতু বলছেন যে আল্লাহ রব্লা আলমিন আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন তিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন এই বৃষ্টির মাধ্যমে তোমরা নিজেরা পান করে থাকো তোমাদের গবাদি পাখি পান করে এবং এই এই বৃষ্টি থেকে গাছ গাছালি অনেক সুন্দর সবুজ শ্যামল গাছালি এখান থেকে উৎপাদিত হয় আর এই গাছগাছালির মধ্যে তোমরা তোমাদের চতুষ পর্যন্তকে তোমরা চড়িয়ে থাকো এরপর আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন ইউম্বিতা ঘুম ভিজার যে এর মাধ্যমে বৃষ্টির মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের জন্য ঝুন তারপর খেজুর সহ বিভিন্ন ধরনের ফল ফসল ফল ফসল আদি তিনি আমাদের জন্য উৎপাদন করেন অমিন কুল্লি সামারত প্রত্যেক প্রকারের ফল আল্লাহ আলমিন এই বৃষ্টির মাধ্যমে আমাদের কাছে আমাদের জন্য তিনি সৃষ্টি করেন কারুন আর নিশ্চয় এর মধ্যে ইন্দিদায়ল কেলা আয়া আর নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে কারুন যারা গবেষক যারা চিন্তাশীল জাতি তাদের জন্য এখানে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন তাদের জন্য চিন্তার বিষয় রয়েছে এখানে নিদর্শন রয়েছে অর্থাৎ এই যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের জন্য পানির সৃষ্টি করছেন এই পানির মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করছি পানি ছাড়া আমাদের একটি মুহূর্ত কাটানো সম্ভব না আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন যে এই পানি আমি তোমাদের জন্য আকাশ থেকে বর্ষণ করছি আর এখানে তোমাদের জন্য নিদর্শন রয়েছে সুবহান আল্লাহ হামদি এরপর সময় খতিব সাহেব বলছেন যে যখন বৃষ্টি বর্ষণ হয় তখন মানুষের হৃদয় উৎফুল্লিত হয় তাদের তাদের হৃদয়গুলো খুশি আনন্দে উত্তরিত হতে থাকে আবার যখন এই বৃষ্টি পরে মানুষ তাদের যে তারা খুশি প্রকাশ করে যে বৃষ্টি হচ্ছে রোল অত তারা এই বৃষ্টি থেকে সুসংবাদ গ্রহণ করতে থাকে এরপর অনেকে এই বৃষ্টির সময় বিশেষ করে আমরা দেখি যে যে সব অঞ্চলের মধ্যে মরুভূমি রয়েছে তারা বৃষ্টির পরে তারা সেখানে বেড়াতে যায় বিভিন্ন মরুভূমিতে বা খোলামেলা অঞ্চল তারা সেখানে বেড়াতে যাচ্ছে তিনি বলছেন যে রসুল্লাহ সাল আলহিসাল্লাম এই ধরনের যখন বৃষ্টি হতো বৃষ্টির সময় তিনি বৃষ্টির পানি যাতে তার শরীরে স্পর্শ করে সেই জন্য তিনি শরীরের বিভিন্ন অংশ খুলে রাখতেন এরপর তিনি বলছেন যে এগুলো ইসলামে বৈধ বৈধ রয়েছে যে যখন মানুষ বৃষ্টি হবে তারা চাইলে বাড়ির বাহিরে বা খোলা মেলা জায়গায় তার আনন্দ ভ্রমণের জন্য বের হতে বের হতে পারে তিনি বলছেন যে ইনফসি কে হাক্কা তোমার নফসের জন্য তোমার নফসের প্রতিও তোমার হক রয়েছে অলি আহলিকে আলেকের হাক্কা আর তোমার পরিবার পরিজনের জন্য তোমার তোমার হক রয়েছে এপর সময় তো খদুম সাহেব বলছেন যে যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় এবং আকাশে যখন গর্জন হয় তখন আমাদের নফসের মধ্যে এক প্রকারের খুশি এবং আনন্দ উদ্দলিত হয় কথা আল্লাহ রবাহ আলামিন কোরআনে ক্যারিমের মধ্যে বলছেন হামিদ যে যখন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন মানুষ তার মাখলুকের জন্য তিনি গায়ে বৃষ্টি বর্ষণ করেন মিনবা আদিমা এখন যে মানুষ মনে করেছিল হয়তো বৃষ্টি হবে না অনেক দিন হয়ে গেছে বৃষ্টি হচ্ছে না তিনি বলছেন যখন আল্লাহ রব আলমিন তাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন ওয়েন সুর রহমাতাহ তার রহমতকে তিনি সকলের জন্য প্রশস্ত করে দেন ইউল হামিদ আর তিনি হচ্ছেন তিনি হচ্ছেন একমাত্র অধিকারী আল হামিদ এবং প্রশংসিত তিনি সব কিছুর একচ্ছত্র অধিকারী এবার সময় তখন সাহেব বলছেন আমরা যখন বৃষ্টির পরে বৃষ্টি হওয়ার পরে যখন আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই বা খোলামেলা জায়গাতে যখন আমরা যাব তখন আমাদের অনেকগুলো হকুক রয়েছে আমরা আমাদের যে আমরা যাওয়ার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যাদেরকে যাদের যাদেরকে সঙ্গী হিসেবে নিয়ে যাচ্ছি তাদের সঙ্গীদের যে হকুকগুলো রয়েছে সেখানে আমাদের কথা আমাদের কর্ম এবং যে ভ্রাতৃত্ববোধ এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং যখন আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাব বেড়াতে যাওয়ার ক্ষেত্রেও এটিও ভালো এটি একটি ভালো কাজ এবং ইসলাম ইসলাম সমর্থিত একটি কাজ এখানের মাধ্যমে অনেক সময় মানুষ তার কলবের মধ্যে ইমান বৃদ্ধি পায় যখন মানুষ খোলামেলা জায়গায় যাবে এবং আল্লাহর রবুল্লাহ আলমিনের নিয়ামত এবং আল্লাহ রবুল্লাহ আলমিনের কুদরত যখন সে দেখবে তখন তার কলবের মধ্যে ইমান বৃদ্ধি পাবে এবং তার কলপ আল্লাহ রবাহ আলমিনের জন্য আনুগত্যশীল হয়ে উঠবে এই সময়ের মধ্যে মানুষের দক্ষতা দেখা যায় এবং মানুষের পারস্পরিক যে ভাতৃত্ববোধ সেগুলো এই সফরের মধ্যে ফুটে ওঠে এরপর সময় হত সাহেব বলছেন যে ইমাম আহমদ ইমিনা ইমাম ইমাম আহমদ রহম্লা তার মুস্তাদের উল্লেখ করেছেন এবং আবু দাউদ উল্লাহ তার কিতাব উল্লেখ করেছেন আশা রদি আল্লাহ তাল আহ্লা থেকে বর্ণিত হয়েছে যে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম যে সকল ওয়াদি বা অনেকগুলো উপত্যকার যে মিলন কেন্দ্র সেখানে রসউল্লাহ সাল্লু আলহি হাসাল্লাম বেড়াতে যেতেন অর্থাৎ যখন বৃষ্টি হতো বৃষ্টির পরে অথবা এমনিও যে উদ্যানগুলো রয়েছে যে উপত্যকাগুলো রয়েছে রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম সেখানে তিনি বেড়াতে বেড়ানোর জন্য বের হতেন এবং তিনি আরেকটি কথা এখানে উল্লেখ করেছেন যে অমরদি আল্লাহ তাল আনহু তিনি লিখেছিলেন যে যখন ইয়ামর রবি আসবে বসন্তকাল আসবে তখন তিনি উল্লেখ করেছেন তিনি লিখেছেন যে মানুষদেরকে তিনি উল্লেখ করেছেন যে মানুষরা যেন প্রশস্ত যে মরুভূমি রয়েছে সেই মরুভূমিতে যেন তারা বের হয় এবং সেখানে আল্লাহ রবাহামিনের যে দৃষ্টান্ত রয়েছে সেই দৃষ্টান্ত যেন তারা নিজের চোখে প্রত্যক্ষ করে এবং আল্লাহরবুল্লাহ আলমিনের যে রহমতের নিদর্শন রয়েছে তারা সেই নিদর্শন যেন তারা দেখে অর্থাৎ যখন আমরা আল্লাহরবুল্লাহ আলমিনের নিদর্শন দেখার জন্য সফর বের হব আল্লাহ রবুল্লাহ আলমিনের নিদর্শন দেখার জন্য আমরা খোলা উপত্যকায় বের হব এর মাধ্যমে আমাদের অন্তরের প্রশান্তি আমাদের যে হয়ে বাড়বে ঠিক এর মাধ্যমে আমাদের কলবের মধ্যে ইমান জাগ্রত হবে আর এটা রসিউল্লা সাল্লু আলহিউসাল্লাম তিনি নিজেও গিয়েছিলেন এবার সময় সাহেব বলছেন যে আমাদেরকে এই সকল জায়গায় গিয়ে চিন্তা করতে হবে যে এই বিশাল সৃষ্টি এই যে আল্লাহ রবাহ আলমিন বৃষ্টি বর্ষণ করছেন এত বিশাল মরুভূমি এগুলো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের জন্য সৃষ্টি করেছেন আর এখান থেকে আমাদেরকে উপদেশ গ্রহণ করতে হবে এপর সময় তো সাহেব বলছেন যে আমরা যারা বিভিন্ন বিভিন্ন জায়গায় বেড়াতে বেড়ানোর জন্য বের হই বা আমরা যারা শিক্ষা সফরে যাই বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় আমরা যেটা বলি তিনি বলছেন যে এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এমন কোন জায়গা আমরা নির্বাচন করবো না যে জায়গার মধ্যে সাপ বা এই ধরনের ক্ষতিকারক বস্তু সেখানে বসবাস করে কোনো তারা আমাদেরকে ধ্বংস করতে পারে বা এমন কোন জায়গাকে আমরা নির্বাচন করব না কোনো উপত্যকার এমন কোন জায়গায় আমরা যাব না যেখানে পানির স্রোত বা যে কোনো সময় সেখানে পানির পানের স্রোত এসে তাদেরকে নিয়ে যেতে পারে এই ধরনের কোনো জায়গাতে আমরা বসবো সেখানে বসবো না তিনি মুসলিম মুসলিম রাহে হাদিস তিনি উল্লেখ করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যখন তোমরা কোনো জায়গায় ভ্রমণ করবে বা কোনো জায়গায় তোমরা তাব স্থাপন করবে ফাজিতে নিবু তোমরা এমন কোন রাস্তাতে তোমরা সেখানে তোমাদের তাবু বা বসতি তোমরা স্থাপন করিও না কেননা ফাইন হাতুর উদ্দাব হতে পারে সেটি চতুষ্পদ জন্তুর রাস্তা তারা আমাদেরকে ক্ষতি করতে পারে অথবা রাত্রিবেলায় যদি রাত হয়ে যায় তখন তারা আমাদের উপর আক্রমণ করতে পারে এরপর তিনি উল্লেখ করছেন যে যখন এই ধরনের আমরা কোনো জায়গায় বেড়ানোর জন্য বের হব বা আমরা কোনো যে কোনো খোলামেলা মরুভূমিতে বের হব তখন আমাদেরকে অবশ্যই যে আজকারগুলো রয়েছে সকাল বিকালে যে আজকারগুলো রয়েছে এগুলোর প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে তিনি বলছেন বিশেষ করে আহমেদ বিকেলিন এ দোয়া যখন আমরা পড়বো আমরা যেখানেই যাই না কেন কোনো পশু পাখি বা এমন কোনো জিনিস নেই যে তারা আমাদেরকে ক্ষতি করতে পারবে মুসলিম অর্থাৎ এই দোয়াটা যদি আমরা পড়ি যখন আমরা কোনো জায়গাতে নামবো বা কোনো জায়গাতে যখন আমরা ভ্রমণের জন্য বের হব আমরা ওই জায়গাতে অবতরণের পরে আমরা এই দোয়া যদি পাঠ করি তাহলে সেখানকার কোনো ক্ষতিকারক বস্তু আমাদের কোনো প্রকারের ক্ষতি করতে পারবে না এরপর তিনি বলছেন যে আমাদেরকে সকাল সন্ধ্যার আজকারগুলো রয়েছে এই আজকারগুলোর বিষয়ে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং বিশেষ করে যখন বৃষ্টি বর্ষণ হবে তখন আমাদেরকে দোয়া করতে হবে যে এই বৃষ্টিটা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য বর্ষণ করছেন আল্লাহ সৈবেন না যে আল্লাহ রবুল্লা আলমিন আপনি আমাদের জন্য ভালো এই বৃষ্টিতে যেন আমাদের জন্য কল্যাণ থাকে কল্যাণের জন্য দোয়া করবে যে মতরি নাইবে রহমাতিল্লা যে আমাদের উপরে আল্লাহ রব আলামিন যে বৃষ্টি বর্ষণ করছেন এটি হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের রহমত এরপর তিনি বলছেন যে যখন বৃষ্টি হবে বৃষ্টির সময় দুটি কাজ রয়েছে দুটি কাজ বৃষ্টির সময় তিনি বলছেন যে আল্লাহ রবুল্লা আলমিন দোয়া কবুল করে থাকেন তিনি বলছেন ওয়ানজুর ইলমাতর মিনমাওয়াত ইজাবা যে যখন বৃষ্টি বর্ষণ হয় তখন আল্লাহরবুল্লাহ আলমিন দোয়া কবুল করে থাকেন যেভাবে হাদিসের মধ্যে এসেছে তুরদ দেন যে দুই সময় দোয়া কখনোই আল্লাহ রব আলমিন ফেরত দেন না অর্থাৎ এই সময়ের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন দোয়া কবুল করে থাকেন একটি হলো যখন আজানের সময় অর্থাৎ আজান যেমন হাদিসের মধ্যে এসেছে আজান থেকে একামতের মধ্যবর্তী যে সময় রয়েছে এ সময় আল্লাহ রবুল্লাহ আলমিন দোয়া কবুল করেন অপর সময় হলো যখন বৃষ্টি বর্ষণ হয় বৃষ্টির সময় আল্লাহ রব আলমিন দোয়া কবুল করেন তিনি বলছেন যে আমরা এই দোয়াগুলোও পড়তে পারি আল্লাহআালিনা ওয়ালা আলাইনা আল্লাহম আল যে যেভাবে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে তিনি বলছেন যে এখানে আমরা যে আল্লাহ ওয়ালা আলাইনা আল্লাহ আলাল ক্যাম এই ধরনের যে দোয়াগুলো আছে এটার অর্থ এই নয় যে বৃষ্টি আল্লাহ ব্লা আলামিন যেন আমাদের থেকে দূরে সরে নিয়ে যায় সেই জন্য দোয়া নয় বরং বৃষ্টির যে কল্যাণগুলো রয়েছে সেই কল্যাণগুলো যেন আমাদের জন্য হয় আর যেগুলোর জন্য আমাদের যে অকল্যাণ রয়েছে অথবা যে যে অঞ্চলের মধ্যে বৃষ্টির প্রয়োজনীয়তা রয়েছে সেখানে যেন আল্লাহ রবুল্লাহ আলমিন বৃষ্টি বর্ষণ করেন হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল আলহি যখন বৃষ্টি বর্ষণ হতো তিনি তার কাপড়ের বিভিন্ন অংশ খুলে তার শরীরে সেই বৃষ্টিকে সেই বৃষ্টি যেন তার শরীরে স্পর্শ করে সেই জন্য তিনি কাপড় খুলে রাখতেন এবং এই দোয়া তিনি বলতেন ইন্না হু আহদিন যে এই বৃষ্টিটা আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে এই মাত্র এসেছে রওয়াহ মুসলিম সমাজ খতিব সাহেব বলছেন আমরা যখন এই ধরনের বৃষ্টির পরে বা যে কোনো সময় আমরা আনন্দ উল্লাসের জন্য যখন বের হব খোলামেলা স্থানের মধ্যে তখন অবশ্যই আমাদেরকে সলাতের যে সময়গুলো রয়েছে সেই সলাতের সময় অবশ্যই আমাদেরকে সলাতের প্রতি যত্নশীল হতে হবে যাতে আমাদের সলাতের কোনো প্রকারের ঘাটতি সৃষ্টি না হয় এবং তিনি বলছেন যে যখন আমরা কোনো খোলামেলা জায়গাতে বসতি করবো বা কোনো খোলামেলা জায়গাতে আমরা বেড়ানোর জন্য যাব সলাতের সময় হওয়ার সাথে সাথে আমরা সেখানে আজান দিব এবং সলাত আদায় করব তিনি বলছেন যে খোলামেলা জায়গাতে যদি আমরা আজান দেই সেখানে জিন ইনসান এবং যে কোনো ধরনের পাথর যেগুলোই আমাদের আজান শুনবে না কেন তারা কেয়ামতের দিন আল্লাহ রবাহ আলমিনের কাছে সাক্ষী দিবে যে এখানে আজান দেওয়া হয়েছিল রহুল বখাই এবং তিনি বলছেন যে আমাদের এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে যখন এই সময়ে বৃষ্টির যে অনেক সময় পথ ঘাট বা এমন কোনো কাজ আমরা যেন না করি যেগুলোর মাধ্যমে মানুষের ক্ষতি সাধন হয় এরপর তিনি বলছেন যদি আমরা কখনো অধিক বৃষ্টি হওয়ার কারণে ভয় পাই নিজেদের উপরে এখন মসজিদে গেলে সমস্যা হবে তখন তারা তাদের বাড়ির মধ্যে সলাত আদায় করতে পারে আর তখন বুয়ুতিহীন যখন আজান দেবে তখন মোয়াজিন তার আজানের মধ্যে বলবে বলবে সল্লফি অর্থাৎ যদি অধিক বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার সময় জোহর আসরের সলাদ যেভাবে একত্রিত করা যায় জমা করা যায় মাগের ব্যসার সলাদকেও জমা করা যায় আবার যদি কখনো ভয় থাকে যে এখন বের হওয়া যাবে না তখন তারা তাদের বাড়িতেও তাদের সলাত আদায় করবে সময় খতিব সাহেব বলছেন যে এই সময়ের মধ্যে যখন বৃষ্টি হবে তখন যারা গাড়ি চালক রয়েছে তাদেরকে সতর্কতার সহিত গাড়ি চালাতে হবে এমন কোন জায়গায় তার গাড়ি নিয়ে যাওয়া যাবে না যেখানে অধিক পরিমাণে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টির কারণে তার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বা বৃষ্টির যে পানিগুলোর প্রবাহের যে জায়গা রয়েছে সেখানে সে নিজেকে উপস্থাপন করবে না এর এর মাধ্যমে সে ধ্বংস হয়ে যেতে পারে তিনি বিশেষ করে যুবক শ্রেণীদেরকে উল্লেখ উদ্দেশ্য করে তিনি বলছেন যে তারা যেন কক্ষন এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়ে না পড়ে এরপর তিনি বলছেন যে আমাদের আর একটি আধাব হল যে আমাদের সমাজকে বা আমাদের যে পরিবেশ রয়েছে এই পরিবেশকে আমাদের সংরক্ষণ করতে হবে এই পরিবেশের গাছপালা এবং এই এর যে ফল ফসল আদি এর যে ফুলগুলো রয়েছে এগুলো সবগুলোই আলহামুল্লাহ আলম আমাদের জন্যই করেছেন সুতরাং এর যে হক রয়েছে এর হক আমাদেরকে আদায় করতে হবে অর্থাৎ এর যে আদাবগুলো রয়েছে সেই আদাবগুলো আমাদেরকে মেনে চলতে হবে আমরা খাবার খেয়ে পথে ঘাটে বা যে কোনো জায়গায় আমরা আমাদের পরিবেশকে যাতে আমরা নষ্ট করে না ফেলি এর ফলে যখন আবার বৃষ্টি হবে তখন পরিবেশ দূষিত হয়ে যাবে এবার তিনি বলছেন যখন আমরা এই ধরনের কোনো কাজে বের হব যদি আমাদের কাছে কোনো ব্যক্তি সহযোগিতা চায় অথবা যদি কেউ পথ ভুলে যায় তাহলে আমরা তাকে সঠিক পথের দিশা দিব তাদেরকে আমরা সঠিক পথ দেখাবো এরপর সমস্ত হতিব সাহেব বলছেন যে বিশেষ করে যখন আমরা বিভিন্ন প্রকারের খোলামেলা জায়গাতে বেড়ানোর জন্য বনভোজনের জন্য আমরা বের হই তখন দেখা যায় যে মানুষ তাদের যে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডগুলো রয়েছে ইসলাম বিরোধী যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলোর মধ্যে লিপ্ত হয় সাধারণত আমরা দেখতে পাই যে মানুষ যখন অত্যাধিক খুশি করার জন্য বা হাসি তামাশা করার জন্য কোথাও বেড়াতে যায় তখন তারা সেখানে অন্যায়ের মধ্যে লিপ্ত হয় সাধারণত হয়তো তারা এ সকল অন্যায় করো না কিন্তু যখন তারা কোথাও সফরে গিয়েছে বা বেড়ানোর জন্য বের হয়েছে বন্ধু বান্ধবদেরকে নিয়ে তখন তারা এই ধরনের অন্যায় কাজে লিপ্ত হয় সেখানে তারা যে গুণাগুলো করে সেই গুণাগুলো প্রকাশ্য করে হয়তো বা অন্য জায়গায় তারা এই ধরনের গুণাগুলো তারা করে না তিনি বলছেন যে এই সকল বিষয়েও আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমরা আমাদের সফরের সময় অথবা আমরা যখন কোনো জায়গায় ভ্রমণে বের হব তখন যেন আমরা আমাদের গুণাগুলোকে প্রকাশ্যভাবে না করি এরপর তিনি বলছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের জন্য যে বৃষ্টি বর্ষণ করছেন এগুলো আমাদের কল্যাণের জন্য আল্লাহর রবুল্লাহ আলমিনের কাছে আমাদের দোয়া করতে হবে যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এবং আমাদের যে দেশ রয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন যে জমিন আমাদেরকে দিয়েছেন সেখানে যেন এই বৃষ্টির মাধ্যমে উপকার হয় সেই জন্য আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদের আমাদের উপরে সুমিষ্ট পানি বর্ষণ করেন সেই জন্য আমাদেরকে দোয়া করতে হবে এরপর তিনি বলছেন যে এই বৃষ্টিগুলো হলো আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে পবিত্র এবং মুবারক পানি অর্থাৎ এই পানির মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করতে পারি সুতরাং এই পানি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের জন্য সৃষ্টি করেছেন সুতরাং আমাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিনের জন্য সুক্রিয়া জ্ঞাপন করতে হবে এবং আমাদেরকে এই আকৃতা পোষণ করতে হবে যে আল্লাহ রবুল্লা আলমিন কেবলমাত্র এই বৃষ্টি আমাদের জন্য বর্ষণ করছেন কোনো মৌসুমের কারণে বা বিশেষ কোনো চাঁদের কারণে বা বিশেষ কোনো নক্ষত্রের কারণে বৃষ্টি হচ্ছে না যদিও বা আমরা জানি যে বিভিন্ন বৃষ্টির মৌসুমে বৃষ্টি হয়ে থাকে কিন্তু আমাদেরকে এই বিষয় স্থাপন করতে হবে যে আল্লাহ সব তালা তার নির্দেশেই কেবলমাত্র বৃষ্টি হয় মৌসুমের কারণে বৃষ্টি হচ্ছে না কেবলমাত্র আল্লাহ রব আলমিনীর নির্দেশ আছে জন্যই এই মৌসুমে বৃষ্টি হচ্ছে এই আকিদা আমাদেরকে পোষণ করতে হবে এবার সময় হত সাহেব বলছেন যে বৃষ্টির প্রভাবাস বা আমাদের যে বৃষ্টি হওয়ার পূর্বে আমাদেরকে অনেক সময় জানিয়ে দেওয়া হয় যে কাল বৃষ্টি হতে পারে বা বাতাসের ব্যাগ এমন হতে পারে তিনি বলছেন এই ধরনের আবহাওয়া সম্পর্কে জ্ঞান রাখা এটা বৈধ রয়েছে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা যদি থাকে সেগুলো বলা বৈধ রয়েছে তবে এক্ষেত্রে আমাদেরকে এই বিশ্বাসে স্থাপন করতে হবে যে যারা এগুলো খবর দিচ্ছে তারা যা খবর দিচ্ছে তাই হবে সেটা আমরা বলতে পারি না বরং সেটা হতেও পারে না হতে পারে আর এগুলো মূলত আল্লাহ আলামিন আমাদেরকে এই বিষয়ে জ্ঞান দান করেছেন যদি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই বিষয়ে আমরা কখনোই জানতে পারতাম না সুতরাং আমাদেরকে এই বিষয়ে আল্লাহ অবগত করেছেন এবং আমরা যা বলছি যে আগামীকাল বৃষ্টি হতে পারে বা অমুক জায়গায় বাতাসের গতি এত থেকে এত হতে পারে এগুলো সবগুলোর সম্ভাবনা এবং আল্লাহ রবুল্লাহ আলমিনের বিশেষ অনুগ্রহ যে তিনি আমাদেরকে এই বিষয়ে অবগত করেছেন এবং আমাদেরকে সেই হিসেবে প্রস্তুতি নিতে হবে আর এভাবে বিশ্বাস করতে হবে যে যা আমরা বলছি সেটা হতেও পারে নাও হতে পারে এবার সময় তো সাহেব বলছেন যে বৃষ্টি যদি আমরা চাই যে আল্লাহ রব্ল আলমিন আমাদের প্রতি সর্বদা বৃষ্টি বর্ষণ করুন এবং আমাদের যে ক্ষেত খামার রয়েছে আমাদের যে বৃষ্টির প্রয়োজনীয়তা রয়েছে এই বৃষ্টি যদি আমরা পেতে চাই তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য কিছু কাজ রয়েছে এই কাজগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন তিনি বলছেন যদি আমরা বৃষ্টি চাই তাহলে আমাদেরকে তাক অর্জন করতে হবে যদি আমরা তাকে অর্জন করতে পারি তাহলে আল্লাহ রব্লাহ আলমিন আমাদেরকে বৃষ্টি দিবেন বৃষ্টি দান করবেন এর মাধ্যমে আমাদের আমাদের ব্যক্তি জীবন এবং আমাদের ফসল আমাদের ক্ষেত খামার সবগুলোই সুন্দর এবং সবুজ শ্যামল হয়ে উঠবে আল্লাহরবুল্লাহ আলমিন এর মাধ্যমে আমাদের রিজিক দান দান করবেন এরপর তিনি বলছেন যে আমাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিনের যে নির্দেশগুলো রয়েছে সেই নির্দেশগুলো পালন করতে হবে তৌবা করতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে কান্নাকাটি করতে হবে যে তিনি যেন আমাদেরকে বৃষ্টি দান করেন এবং বিশেষ করে আমরা যখন বেশি বেশি করে ইস্তফার পরব তিনি বলছেন যে আমরা যদি বেশি বেশি করে ইস্তফার পাঠ করি তাহলে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে বৃষ্টি দান করবেন সুবাহান আল্লাহবী হামদি তাহলে আমরা জানি যে বৃষ্টি আমাদের জীবনে বা পানি আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ পানি ছাড়া আমরা আমাদের জীবন কল্পনা করতে পারি না আমাদের প্রতিনিয়ত প্রতিদিন আমাদের প্রচুর পানির প্রয়োজনীয়তা রয়েছে আমাদের জন্য আমাদের পশু পাখি আমাদের খেত খামারের জন্য গাছপালার জন্য সবার জন্য পানির যে প্রয়োজনীয়তা রয়েছে এই পানি আল্লাহ রব্লা আলম আমাদেরকে দান করে থাকেন আর এই পানির বিশেষ যে মাধ্যম সেটি হলো বৃষ্টি আর এই কথা আল্লাহরবুল্লাহ আলমিনে অসংখ্য আয়াতে খতিব সাহেব বলেছেন যে সাতবারের চেয়েও বেশি আল্লাহ রব্লা আলম বৃষ্টির কথা উল্লেখ করেছেন এটা কেন যাতে আমরা আল্লাহর আলমিনে জ্ঞাপন করি সুতরাং আমাদেরকে আল্লাহ রব্লা আলমিনে সুক্রিয়া জ্ঞাপন করতে হবে আমরা যেন আল্লাহরবুল্লাহ আলমীর সুক্রিয়া জ্ঞাপন করি এবং আল্লাহর রবুল্লাহ আলমিনে শুক্রিয়া আদায়কের বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয় আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং সাথে সাথে সমাদ সাহেব তিনি বলছেন যে অনেক সময় দেখা যায় যে বৃষ্টি হবে আমরা জানি যে অনেক সময় আমরা বলে থাকি অনাবৃষ্টি বা অনেক সময় দেখা যায় যে মহামারী হয় খাদ্যের মহামারী তো এটা তিনি বলছেন যে অনেক সময় দেখা যায় যে বৃষ্টি হবে বৃষ্টির পর মানে ধারাবাহিক বৃষ্টি হবে কিন্তু এই এই বৃষ্টির যে বরকত রয়েছে সে বরকত পাওয়া যাবে না অর্থাৎ ফসল হবে না এবং আমাদের কোনো কাজে আসবে না এই বৃষ্টি যেভাবে আমরা পূর্বে উল্লেখ করছি আল্লাহরবুল্লাহ আলম বলছেন যে আল্লাহ উজা যা আমি চাইলে এই প্রাণী এই পানিগুলোকে বৃষ্টির পানিগুলোকে লবণাক্ত করে দিতে পারে তাহলে এই বৃষ্টির পানিগুলোকে আল্লাহ রব্লা আলমিন আমাদের জন্য ব্যবহার উপযোগী করেছেন আমাদের খাবার উপযোগী করেছেন এবং আমাদের ফসল খেত খামারিতে ব্যবহার উপযোগী করেছেন আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের শুক্র আদায় করবো এবং যে কাজগুলো করলে আমরা আল্লাহ রব্লা আলমিনের এই রহমা বা এই বৃষ্টি যে আল্লাহরবুল্লাহ আলমিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রহমত এই রহমত যেটা আমরা পাই এবং এই রহমত বঞ্চিত না হই সেই কাজগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিনবীন মোহাম্মদ আজ আসসালামাইকুম ওরক